হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক প্রো টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হলাম ব্লগার নিয়ে। ব্লগার প্রথম টিউটোরিয়ালটি ছিল যে কীভাবে ব্লগার তৈরি করবেন এবং থিম সেট আপ করবেন। তো আজকে আমি মূলত ব্লগারের কীভাবে আপনার থিমগুলি কাস্টমাইজ করবেন এবং ব্লগারের ডিজাইন করবেন, হ্যাঁ, তার উপর বিশেষ কিছু আলোচনা করব। তো বেসিক কিছু ব্লগার টেমপ্লেটের আছে, অপশন আছে, সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। তো অনেকেই হয়তো নতুন একদম ব্লগার সম্পর্কে, তারা হয়তো এই জিনিসগুলি বুঝবে না। তো আজকে এই জিনিস আমি যে জিনিসগুলি দেখাবো তাহলে তারা ব্লগারটা কাস্টমাইজ করতে পারবে, আর যারা একটু অ্যাডভান্স লেভেলের তারাও পারবে। তো কীভাবে ব্লগার কাস্টমাইজ করতে হবে এবং ব্লগারে কীভাবে HTML কোড বা CSS কোড লিখবেন, সরি CSS কোড লিখবেন, সেগুলি আমি দেখাবো আজকে। তো গত পর্বে আমার যে ব্লগার সাইটটি আমি তৈরি করছিলাম সেই সাইটে আমি কিছু পোস্ট অ্যাড করে নিছি। দেখেন এখন আমার সাইটটা কত ভালো দেখাচ্ছে, আমার পোস্টগুলি এই যে এখানে রিড মোর আছে, তারপরে এখানে ক্লিক করলেই ফুল পে এটা চলে আসতেছে। তো আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা কোন জায়গায় রিড মোর অপশন আপনার তৈরি করতে পারবেন বা অটোমেটিক থাকবে সেখানে, সেটা আপনার পোস্ট করার সময় সিস্টেম হয়ে যায়। তো যাই হোক, এটা আমার সাইটে, এখন আমি এই সাইটটা কাস্টমাইজ করবো। দেখেন আমার এই যে থিমটা আছে, এটা কিন্তু আমি একটা থিম গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। আমার যে ব্লগারে যে থিমটা দিছিল, ব্লগারে যে থিমগুলি, আমি সেই থিমগুলি কিন্তু ইউজ করি নাই। আপনাকে মনে রাখতে হবে যে আমরা যখন ব্লগার মানে ব্লগারে এই সাইটটাকে কাস্টমাইজ করবো, দেখেন তখন আমাদের এই যে ডাউনলোড করা থিমগুলি আমরা সরাসরি ব্লগার থেকে কাস্টমাইজ করতে পারবো না। দেখেন আমি প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন যে থিম অপশন আছে, থিম অপশনে আমি যাচ্ছি। থিম অপশন থেকে দেখেন যে আমার যে থিমটা, এটাকে আমি যদি কাস্টমাইজ করতে যাই তাহলে যে কাস্টমাইজ লেখা আছে, কাস্টমাইজ আমি ক্লিক করলাম। দেখেন এটা কাস্টমাইজ করতে গেলে যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি হইতেছে যে, এখন দেখেন আমার এটা শো করছে ঠিকই, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে মেন কালার থিম, এগুলো দেখেন যে নট অ্যাপ্লিকেবল ফর দিস থিম, মানে এই থিমের জন্য এগুলো প্রযোজ্য না। তারপরে অ্যাডজাস্ট এটাও করতে পারবেন না, নো অ্যাপ্লিকেবল ফর দ্য থিমস ফর দিস থিম, সব কিছুই আপনার এখানে দেখাইছে যে আপনার করতে পারবেন না, মানে কিচ্ছু করতে পারবেন না। তো আমরা যদি এখানে ধরেন একটা এই ব্লগারের থিম ইউজ করি, ধরেন এখানে আছে, আমরা থিমে থিম অপশনে যাই, থিম অপশনে যাওয়ার পর দেখেন যে উপর দিয়ে ব্লগারের থিমগুলি আছে। আমরা এখান থেকে একটা থিম আমরা চুজ করি, ধরেন যাই হোক এখানে থিমগুলি তেমন ভালো দেখাচ্ছে না, আমি সরাসরি ব্যাক যাই। ব্যাক যাওয়ার জন্য দেখেন ব্যাক টু ব্লগার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই কাজটা করবেন, এখান থেকে আবার থিম অপশনে যাবেন, থিম অপশনে আছি আমি অলরেডি। তো এখান থেকে আমরা আবার থিম চুজ করে নেবো, দেখেন নিচে যে থিমগুলি আছে সেগুলি দেখাচ্ছে। তো ধরেন আমি এখান থেকে এই থিমটা নিচ্ছি, বা এখান থেকে যেটাই নেই ধরেন আমি এটাই নিচ্ছি। দেখেন এই থিমটা আমার কীরকম ইয়ে হবে ডেমো করে দেখাচ্ছে। তো আমি সরাসরি কী করলাম, অ্যাপ্লাই ব্লগে গেলাম, দেওয়ার পর এখন আমি এটা কী করতেছি, রিফ্রেশ করতেছি, দেখেন আমার ব্লগটা অন্যরকম সাইজে আইসা পড়ছে। এটা এখন দেখেন এটা মানে ব্লগারের একটি টেমপ্লেট, এটাও দেখতে খারাপ না। দেখেন এখানে আপনার কোনো পেজ নাই, ঠিক আছে। তো আপনি কীভাবে পেজ করবেন সেটা আমি দেখাবো। তো কাস্টমাইজ না জানলে আপনার পেজ করতে পারবেন না, পেজ তৈরি করতে পারবেন না। যাই হোক, এখন আমি যদি কাস্টমাইজে যাই, দেখেন আগে আমি কাস্টমাইজে যাচ্ছি, থিম অপশন এখান থেকে কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে যাওয়ার পর তারপর দেখেন এখানে আমার থিমটাতে আমি জাস্ট সিলেক্ট করব, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে আমি এখন যদি ব্যাকগ্রাউন্ডে যাই, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে এখন কী দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার এ দেখেন থিমের সাইডে কতটুকু অংশ বাকি আছে, দেখেন হলুদ অংশ, এটা মানে আপনার পেজটা, সরি আপনার ওয়েবসাইটের সাইডে যে অংশটুকু, এই অংশটুকু কালার করার জন্য এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আপনি যদি এখানে এটা দিলেন আগুন, বা এটাও দিতে পারেন, আচ্ছা আপনাদের যেটা ইচ্ছা, আমার কাছে ভালো লাগেনি। তো ধরেন আমি এটাই দিলাম, যেটা এখন ই সিলেক্ট করলাম।
তো এটা দেওয়ার ফলে দেখেন যে এটা একটু চেঞ্জ হয়েছে। তো আপনি এই উপরে যে হেডারের যে অংশটুকু আছে, আপনি হেডারের কালারটুকু আপনি চেঞ্জ করতে পারবেন, কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো দেখছেন এটুকু হইতেছে হেডারের কালার, অর্থাৎ এটা হইতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইডের টুকু নিচের, আর এটুকু হইতেছে আপনার শুধু হেডার। তো আপনি হেডারের আমি কোন কালারটা দিব সেটাই ভালো ছিল যেটা তখন দেখলাম, তো এটাই খারাপ দেখাচ্ছে না আমার কাছে, এটাই থাক। এটা দেওয়ার পরে আপনার অবশ্যই যে ব্ল্যাক অ্যাপ্লাই টু ব্লক করে দিবেন। তো করার পরে দেখেন যে আপনার এখন ব্লকটা আবার চেঞ্জ হয়ে যাবে, এই কালারটা দেখেন এখন মোটামুটি খারাপ না, ভালোই দেখাচ্ছে। তারপর এখানে দেখেন যে অ্যাড জাস্ট ওয়েট, মানে আপনার ওয়েটটা কতটুকু দিবেন, এর আগে অ্যাড জাস্ট ওয়েটে দেওয়ার আগে আপনি কি করবেন, এই দেখেন লে আউট যেটা আছে সেটা লে আউটে ক্লিক করবেন। লে আউটে ক্লিক করার পর যাই হোক, লে আউটে ক্লিক করার পর দেখেন যে এখানে আপনার কোন সিস্টেমের ই দিবেন। যদি আপনি উপরে হেডার থাকবে, দুই সাইডে দুইটা সাইড বার থাকবে, তাহলে এটা নিতে পারেন। বা আপনি যদি বাম পাশে যদি সাইড বার চান তাহলে এটা নিতে পারেন, ডান পাশে যদি সাইড বার চান আর সবটুকু পোস্টের জায়গা চান তাহলে এটা নিতে পারেন। আবার উপরে দেখেন এই যে সিস্টেম আছে, আপনাকে একটা নিয়ে দেখাচ্ছি আমি। দেখেন আমার ব্লকটা হইতেছে যে এই বাম সাইডে সাইড বারের অংশটুকু জাস্ট এখানে পপুলার পোস্টগুলি শো করতেছে। তো আমি যদি এটা নেই, এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে দুই পাশে আমার সাইড বার চলে আসবে। দেখেন এখন দুই পাশে সাইড বার চলে আসছে, দেখেন দুই পাশে সাইড বার চলে আসছে, যে ছোট করে একটা মার্ক মানে ই দেখাচ্ছে, বর্ডার দেখাচ্ছে সাদা অংশ। এটুকু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো যারা একদম নিউ তাদের কাছে এইটুকু কাস্টমাইজ করে একটু অনেক প্রবলেম হবে, কারণ এখানে HTML বা CSS কোড লিখতে হয়। তো সেটা আমি দেখাচ্ছি। তো ধরেন আমি দুই পাশে সাইড বার নিলাম, দেখেন আপনার লে আউটটা এখন কীরকম চলে আসছে। দেখছেন এটা হইতেছে আপনার মেন পেজ, এই সাইডে সাইড বার, এই সাইডে সাইড বার, অর্থাৎ আপনার পেজটা যেরকম হয়েছে নিচে ফোটার। তো এইগুলি আসলে আপনার যে লে আউট আছে এইগুলি আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এই যে আমার হেডার অপশনটুকু, আমি যদি হেডার অপশনটুকু ইয়ে করতে চাই, মানে এখানে নাম লিখতে চাই, আমি গত পর্বে দেখেছিলাম কীভাবে আমি নাম লিখছিলাম। তো দেখেন এখানে, আচ্ছা যাই হোক আমি পরে দেখাচ্ছি, আমি এখন সরাসরি করতেছি, আমি ইয়ে যাব আপনাদেরকে, আগে আমি পেজ অর্থাৎ পেজ তৈরি করে দেখাবো। পেজ তৈরি করে দেখানোর পর পেজগুলি আমি ইয়ে করব, ডিজাইন করব। তো আমি ব্লগ টু ব্লগারে গেলাম, তো তারপর আমি লে আউটে চলে গেলাম। দেখেন লে আউট, আমার লে আউটটা দেখাচ্ছে যে আমার লে আউটটা কেমন সাইডের। তো এখানে দেখেন যে আপনার এই যে ক্রস কলাম নামে একটা অপশন আছে, এই যে অ্যাড গ্যাজেট, ঠিক আছে। তো এইখান থেকে আপনার কি করবেন যে জাস্ট আপনি অ্যাড গ্যাজেট এই ক্রস কলামে অ্যাড করবেন। আচ্ছা তার আগে আপনাকে যেই কাজটা করে নিতে হবে, আপনাকে এই যে এখানে পেজ যে আছে পেজে আপনাকে কয়েকটা পেজ তৈরি করে নিতে হবে। এখানে আমার এখানে যেহেতু কোনো পেজ নাই, তো আমি সেহেতু পেজে গেলাম। পেজ যাওয়ার পরে দেখেন নিউ পেজ আছে, নিউ পেজে যাইয়া আমি জাস্ট এখানে কি করব, ধরেন আমি দিচ্ছি প্রোডাক্ট, প্রোডাক্ট দেওয়ার পর আমি পাবলিশ করলাম। আচ্ছা একটা হলো, তারপর আরেকটা দিচ্ছি অ্যাবাউট, সরি অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট, দেখেন আমার তিনটা পেজ হয়েছে। তো তিনটা হয়েছে, তিনটাই থাক, আর একটা হোম অটোমেটিক থাকবে। তো আমি আবার এখন সরাসরি লেআউটে যাব, আমি আগে পেজগুলি তৈরি করে ফেললাম। তো পেজগুলি আমার অবশ্যই এখানে শো করবে না আগেই, ঠিক আছে। দেখেন আমার পেজগুলি এখানে শো করবে না, করছে না অলরেডি। তো আমি পেজগুলি কীভাবে শো করাবো, তো আমি এখানে ক্রস কলামে যাব। দেখবেন আপনার যেখানে ক্রস কলাম লেখাটা আছে সেখানে যাবেন, তো অ্যাড গ্যাজেটে ক্লিক করবেন, অ্যাড গ্যাজেটে। তো তো আপনারা ওই ওইখান থেকে তারপরে নিচে দেখেন, নিচের দিকে যাবেন, দেখবেন যে শুধু পেজ আছে পেজ। তো এইখান থেকে আপনারা সরাসরি পেজে ক্লিক করতে পারেন বা প্লাসেও ক্লিক করতে পারেন। ধরেন পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার পর
দেখেন এখানে আমার পেজ যেগুলি আমি যে পেজগুলি তৈরি করছিলাম সেগুলি আমি জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিব। দেখেন হোমটা অটোমেটিক এখানে থাকবে ডিফল্ট হিসাবে, তো আপনার হোমে ক্লিক থাকবে, সমস্যা নাই। তো এরপরে দেখেন যে নিচে সেভ আছে, আমি সেভ করে দিলাম। সেভ করার পর এখন দেখেন আমি যদি রিফ্রেশ করি তাহলে এটা কেমন দেখাচ্ছে, দেখছেন আমার পেজগুলি অলরেডি কি চলে আসছে। ঠিক আছে, দেখেন পেজগুলি দেখতেও খারাপ দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। তো আমার এখানে দেখেন যে এই পাশে পপুলার পোস্ট আর এই পাশে দেখেন এই ইয়েগুলি খালি আছে। তো আপনি এই এই পাশে যে সাইড বারটুকু আছে সেখানেও আপনি আরও কিছু জিনিস সংযুক্ত করতে পারবেন আপনার যা ইচ্ছা। তো দেখেন আমি এখানে লেআউট যে আছে লেআউটের দেখেন অ্যাড গ্যাট অ্যাড গ্যাট গ্যাজেটে আপনার এই যে সাইড বার ওয়ানে আছে যে অ্যাড গ্যাটে আর কি, তো তো আপনার সাইড বারে অ্যাড গ্যাজেট থেকে আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার দেখেন যে জিনিসগুলি আপনার এই পাশে বসানো দরকার তো আপনি এখানে নিতে পারেন। যদি আপনি ফলোয়ার্স বসাতে চান সেটাও নিতে পারেন, যদি লেবেল বসাইতে চান, ধরেন আমি লেবেল বসাইলাম তাহলে লেবেল থাক আমার এখানে, তো আমার লেবেল আমি এখানে দিয়ে দিলাম। তো আপনি যখন পোস্ট করবেন তখন যদি আমার এই পোস্টগুলি যদি আমি লেবেল আকারে করি, ধরেন এই যে আমার পোস্টগুলি পোস্টগুলিতে আমি যাচ্ছি, ধরেন আমার এই চারটা পোস্ট আছে, আমি এডিট করতেছি। এডিট করার পর দেখেন এখান থেকে যে সাইডে যে লেভেলটুকু লেখা আছে, তো আপনি লেভেলে ক্লিক করবেন, এখানে একটি লেভেল দেন, মানে লেভেল বলতে ক্যাটাগরি। তো আপনি এখানে দেন যে হোয়াটসঅ্যাপ দিলাম, আমি জাস্ট আপডেট করলাম, আমার মনে হয় না কারণ আমি ওটাতে ইয়ে করি না। আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় হোয়াটসঅ্যাপে অ্যাড হয়েছে। দেখেন আমার এই যে লেভেল হোয়াটসঅ্যাপের যে লেভেলটা সেটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো এখানে দুইটা আসার মেন কারণটা হইতেছে যে আমার ওইখানে হয়তো যে আমার লেভেলটা আরেকটা লেভেল তৈরি করা আছে অলরেডি। দেখেন আমি এই লেআউটে যাচ্ছি, লেআউটে যাওয়ার পর দেখেন যে এই যে সাইড বার অ্যাড ক্যাট জেড যে এটা আছে, দেখেন নিচে রিসেন্ট পোস্টের নিচে দেখেন লেভেল আর একটা আছে। তো আমি সরাসরি এই লেভেলটা রিমুভ করে দিচ্ছি, এডিট প্লাস এই যে রিমুভে ক্লিক করবো, দেখেন আমার ওইটা চলে যাবে। ওইটা চলে গেলে আর কোনো দরকার নাই, তো আমি এখান থেকে সরাসরি দেখেন এই যে একটা লেভেল চলে আসছে। তো আপনার দুই সাইডে এটা ইয়ে করতে পারতেছেন। তো আপনি এখন চাইতেছেন যে সাইডের যে অংশটুকু আছে, সাইডে দেখেন খালি অংশটুকু যেটুকু আপনার ওয়েবসাইটের না, একটা বাড়তি অংশ, আপনি যদি চান যে আপনার সাইডটাকে আরও বাড়াতে চান, মানে আর একটু ওয়েটটাকে একটু বৃদ্ধি করতে চান, তাহলে আপনি কী করবেন, আপনি সরাসরি আবার কি ইয়েতে যাবেন, চলে যাবেন থিমে যাবেন। থিমে যাওয়ার পর সরি এখানে আমার এই থিম থেকে আমি কাস্টমাইজে যাবো, এই যে কাস্টমাইজ লেখা কাস্টমাইজে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে যে ওই যে অ্যাডজাস্ট ওয়েট লেখা আছে, তো আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার যে মানে পেজটা আছে সাইড বার ওয়ান সাইড বার এ সেকেন্ড সাইড বার, ঠিক আছে ফার্স্ট সেকেন্ড আর মাঝখানেটুকু হলো মেন। তো এই দেখেন যে এখানে লেখা আছে মেন, এই আপনার এইটুকু হলো যে আপনার পোস্টের জায়গা, যে মূল জায়গা হইতেছে 930 পিক্সেল। ঠিক আছে, আপনি এখানে আরও বাড়াই দেন, এই দেখেন আমি বাড়াচ্ছি, এটা চার সাইড দিয়ে কমতেছে। তো আমি এখানে 1000 করে দিচ্ছি, ঠিক আছে 1000 করে দিলাম, আর এইগুলি 250 পিক্সেল করে দিই, বা কত করলে ভালো দেখা যায় 200, এটাও 200 করে দিলাম, থাক 200ই থাক, আমি বেশি করতেছি না। তো আমি অ্যাপ্লাই টু ব্লক করে দিলাম। তো এখন এটা আমার ইয়ে হয়ে গেছে, দেখেন এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমার এটা অলরেডি চলে আসছে। এখন উপর দিয়ে দেখেন যে ব্লগারের একটি অপশন আছে যে সাইন আউট, অর্থাৎ আপনার যখন আপনি অন্য ব্রাউজার দিয়ে ওপেন করবে তখন এই উপরের যে বারটা আছে অর্থাৎ নেভিগেশন বার, তো সেটা আপনাকে দেখাবে। তো আপনি এটা কীভাবে রিমুভ করবেন, এটার জন্য আপনি আবার ইয়ে করবেন ব্লগ টু ব্যাক টু ব্লগার, এখান থেকে সরাসরি আপনি যাবেন লেআউটে। লেআউটটা মূলত হইতেছে যে আপনার মানে ব্লগের সমস্ত বিষয়গুলি এখানে, আপনার ব্লগটা কেমন, এ দেখেন নেভার অর্থাৎ নেভার গ্যাজেট যেটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন।
সরি আমি নেভিগেশন বলে ফেলছি, তো নেভার গ্যাজেটে যাবেন। তো এখান থেকে দেখেন যে এই যে আমার যে নেভার কনফিগারেশন যে ভারগুলি ছিল, তো আমার এটা ছিল, তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি, আমার ওটার প্রয়োজন নাই, আমি অফ করে দিলাম। দেখেন এখন চলে যাবে এটা, দেখেন উপর থেকে চলে গেছে। তো এখন আমার সাইটটা এরকম হয়েছে। তো আমি দেখেন আমার পেজগুলির আরেকটু স্টাইল করতে চাই, সেটা আপনি মোটামুটি এখান থেকে করতে পারবেন। তো থিমে যাবেন, কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পর আপনার যে এয়াটা আছে, আপনি এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এটা থিমটা সিলেক্ট করে নিতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখেন যে কতগুলি অপশন আছে। দেখেন পেজ টেক্সট, আপনি পেজের যে ট্যাগসগুলি আছে মানে ফন্টগুলি, সেগুলি আপনি কি কি কালার করতে করতে চান, কালার কি দিবেন, এরিয়াল দিবেন না অন্য কিছু দিবেন, থাক এরিয়ালই থাক। তো আমি কালার কি দিচ্ছি, এখানে দেখেন যে টেক্স কালার হতেছে, কালার মানে হচ্ছে আপনার মানে ইয়েগুলি হবে, দেখেন যে সব ওয়ার্ডের যে রঙগুলি সেইগুলি হচ্ছে কালার। আর যদি আপনি এখানে দেখেন আমি টেক্সট কালার সাদার ভিতরে কালোই ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, আমি টেক্সট কালারটা পরে চেঞ্জ করতেছি, আমি আগে ট্যাব কালারটা, অর্থাৎ আমার যে এই ইটা আছে এলাইটা আছে, সেটা আমি ইয়ে করব, আমি কালার করব। যারা HTML CSS বা মূলত ওয়েব ডিজাইন জানেন তারা জানেন যে আসলে এলাই কি। তো দেখেন যে আমি যেই হোমের উপরে ক্লিক করে রাখছি, যে যে জায়গাটুকু মার্ক হয়েছে ওইটুকু হইতেছে এলাই, ঠিক আছে। এটার উপরে যদি আমি আবার ক্লিক করি, তো এটার যে অংশটুকু কন্ট্যাক্টের মার্ক হবে সেটুকুই হইতেছে এলাই। আর পুরা যে এই বারটা আছে, পেজ বারটা, এইটুকু হইতেছে আপনার ওই ইউএল, ঠিক আছে। তো যাই হোক, এগুলি আপনারা যারা ওয়েব ডিজাইন পারেন তারাই জানেন, তো বাকি যারা জানেন না তাদের জন্য আর বলতেছি না। তো দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি করবেন, এখানে সব কিছুই আছে আপনার মোটামুটি, আপনার এই ওয়েবসাইটটাকে মোটামুটি ডিজাইন করার জন্য মোটামুটি ভালোই আছে। তো আমি যেহেতু এইগুলি পেজগুলি করবো, সেই জন্য আমার ট্যাব দরকার। এই দেখেন ট্যাব ট্যাক্স, এটা আমি ধরেন ইম্প্যাক্ট দিচ্ছি। ইম্প্যাক্ট দেওয়ার পর দেখেন একটু কীরকম হয়েছে। তো আমি ট্যাক্স কালার কালোই থাক, আর সিলেক্টেড কালার আমি লাল দিচ্ছি, রেড। অর্থাৎ আমি যখন যেই পেজে থাকবো সেই পেজের উপর এই লাল রং থাকবে। দেখেন দেখেন আমি যদি এখন এটার উপরে নেই, যে হবার যে ইটা আসতেছে, কালারটা আসতেছে, দেখেন লাল দেখতে ভালোই লাগতেছে, আমি নিচ্ছি। তো ট্যাবের ব্যাকগ্রাউন্ড কী দিবেন, দেখেন এই যে আমার যে মূল ব্যাকগ্রাউন্ডটা, এটা এই ইউএল, অর্থাৎ আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কী দিব। এখানে যদি আমি হালকা একটু হালকা আমি এইটুকু নিলাম, আর সিলেক্টেড কালার একটু ডিপ থাক। তো আমি এটা আবার ব্লগে অ্যাপ্লাই করে দিলাম। তো আমার যেহেতু দেখেন এই কালারগুলি, সাইডের কালারগুলি আমি ঠিক করব, কারণ আমি তখন পেজের যে কালারগুলি ছিল সেই কালারগুলি আমি তেমন ইয়ে করতে পারি নাই। সেটা না, তো এইখানে ট্যাব ট্যাক্স আছে যেটা, তো এইখান থেকে দেখেন এই যে কালারটা আমি এটা সরাসরি কি করব, ব্ল্যাক করে দিতে পারি। দেখেন ব্ল্যাক করে দিলাম, সেটা চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন আমার পেজটার মানে আমার ওয়েবসাইটটা মোটামুটি কেমন দেখাচ্ছে, আমি উপরে নিতেছি। দেখেন ইউএল এর অর্থাৎ আই এলআই এর উপরে একটা হবার আসছে, তারপরে আবার এর উপরে একটা হবার আসছে, ঠিক আছে। কালারগুলি দেখেন মোটামুটি খারাপ হয় নাই, আপনি চাইলে আরও পেজ তৈরি করতে পারেন। তো কীভাবে করবেন সেটা আপনারা দেখছেন।
আর আপনারা যদি চান তাহলে আপনার এই লেভেলগুলি যা আছে এখানেও আপনারা কী করতে পারবেন, সিস্টেম করতে পারবেন, সেটার জন্য আসলে আপনাদেরকে ওয়েব ডিজাইন জানা থাকতে হবে। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট দেখাই দিচ্ছি আপনারা কীভাবে সেটার ওয়েব ডিজাইনটুকু করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি HTML CSS কোডগুলি লিখবেন, ধরেন আমার এখানে আমি একটা ট্যাব নিলাম, ধরেন আমার এটার ভিউ ব্লক, আরেকটা ব্লক নিলাম। ব্লক নেওয়ার পর আমি এই পেজের উপর কী করব, এ দেখেন ইনসপেক্ট যে লেখাটা টুকু আছে আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমার এখানে মানে এই যে পেজটা আছে পেজটার সকল HTML এবং CSS কোডগুলি চলে আসছে এই যে এই সাইডে। তো এই নিচের এই সাইড এইটুকু হলো CSS কোড, আর উপরে হলো এটুকু হলো HTML। তো আমি তো শুধু CSS লিখব, CSS লেখার জন্য দেখেন আমার এখানে দেখেন যে নিচের দিকে আছে এই যে অ্যাড CSS, ঠিক আছে। আপনার এখানে আরও কিছু আছে, আপনার এই যে গেট জেটের যে ইগুলি আছে, ফুটার অপশন, সব সকল কিছু আপনি দিতে পারেন। আমি জাস্ট মানে অ্যাড CSSগুলি দেখাচ্ছি, যারা হয়তো বা অনেকেই HTML CSS পারেন, তো তারা হয়তো এটুকু করতে চাবেন যে আমি আরেকটু স্টাইল করবো কীভাবে। তো এখান থেকে দেখেন যে উপরে এই যে মাউসের যে তীর চিহ্নের মতো আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেজের অর্থাৎ আপনার ওয়েবসাইটের যেই অংশটুকুতে নিবেন, ধরেন আমি এই যে লেভেলটুকু যে আছে আমি লেভেলের উপরে নিছি, ঠিক আছে। এখানে আমি লেভেলের উপর ক্লিক করলাম, নেওয়ার পর H2, এখানে H2 যে অংশটুকু আছে দেখেন H2, ঠিক আছে। H2 এই যে দেখেন আপনার কালারটুকু কী আছে লেভেল, এই যে ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার, আপনি যদি এখানে H2-তে এখন এখানে মনে করেন যে দিলেন ব্যাকগ্রাউন্ড রেড, দেখছেন আমার এইটুকুর পুরো ব্যাকগ্রাউন্ড কি রেড চলে আসছে। তো আপনি এখানে রেড না দিয়ে আপনি অন্য কালার দিতে পারেন, ধরেন আমি অন্য আরেকটা কালার। আর আরেকটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, যদি ওয়েব ডিজাইন করেন তাহলে অবশ্যই আপনার পিকজি ইউজ করবেন, কারণ কালার আপনাদের সমন্বয় করে নিতে হতে পারে। তো আমি সার্চ করে পিকজি যেইটা আছে PXIE, আমার পিকজিটা অলরেডি ইয়ে করা আছে, ইনস্টল করা আছে, এই দেখেন পিকজি। তো পিকজি দিয়ে ধরেন আমি এই যে কালারটা কাজে আমার হেডারে যে কালারটুকু আছে আমি এটাই দিচ্ছি, দেখেন আমি এটার উপর দেওয়ার পরে এই দেখেন পিকজিতে কালারটুকু শো হচ্ছে। তো আপনি কালারটুকু কীভাবে কপি করবেন, কন্ট্রোল প্লাস অল্টার প্লাস সি কপি হইলো। এখন আপনি যদি যে এখানে যে আপনার রেডটুকু আছে আপনি এখানে যদি এটা দিয়ে দেন, অর্থাৎ এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমি দিয়ে দিলাম, দেখেন আমার একটা হেডারের কালারটুকু চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এখন কী করবেন, এইটুকু আপনি কপি করে নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কপি না করে আপনি এই পুরো যে ইটুকু আছে ডি প্লা, এই তারপর ডট ওয়েগ উইড গ্যাট, এইটুকু কপি করে নিয়ে, সরি ওইটুকু হলেও হবে না, আপনাকে এই যে ডিপ উইগ্যাট থেকে সরাসরি এই পর্যন্ত নিতে হবে, ঠিক আছে। ফুলটুকু নেন, নেওয়ার পর আচ্ছা একটু কাজ করে নিতে পারেন যে এটার আপনি পেডিংটুকু আর একটু বাড়াই দিতে পারেন, যে পেডিং টপ, পেডিং মার্জ, লেফট পেডিং, পেডিং টপ 20 পিক্সেল দেন, তারপরে টেক্সট অ্যালাইন দেন, টেক্সট অ্যালাইন সেন্টার CEL, সরি চলে আসছে। আপনি পেডিং 20 পিক্সেল দিয়েছেন, আর একটু কমায় দেন, ধরেন 10 পিক্সেল দিলাম, আমি আমি উপরে 10 পিক্সেল দিলাম, নিচে 10 পিক্সেল দিব। তো আপনি এখানে দিবেন যে পেডিং বটম 10 পিক্সেল দেন, 10 পিক্সেল দেখেন এখন কিন্তু আমার 10 পিক্সেল উপর 10 পিক্সেল নিচে একটা ছেড়ে দিছে। তো এখন মোটামুটি হয়েছে, আপনি যদি লেফটে বাড়াইতে চান তাহলে এই যে সেম সিস্টেম দিবেন, পেডিং লেফট
ফার্স্ট পিক্সেল দিই আমি। আচ্ছা, এটার উপর আপনি কার্সর রেখে বাড়াইতে পারবেন, দেখেন এটা বাড়তেছে না। আচ্ছা ধরেন আমি এটা দিলাম না, আমি এটা কেটে দিলাম। আপনি যদি এটুকু কপি করে নেন, কপি তো আমি এখানে নিয়ে যে সিএসএস অ্যাড করে দেই, আমার কপি হয় নাই, কপি দেখেন এখন হয়েছে। তো এখান থেকে দেখেন যে আমার এই যে দুই পাশের যে ইয়েগুলি আছে, বারগুলি আছে, সেগুলি দেখেন যে কালার হয়ে গেছে। এখানে পপুলার পোস্ট, এখানে লেভেল, দুইটা কালার হয়ে গেছে। তো আপনারা এইভাবে মনে করেন যে এখন যদি নিচে আর উইকেটগুলি যদি থাকে, মানে গ্যাজেটগুলি যদি থাকে, তাহলে সেগুলিও কালার হয়ে যাবে, আপনারা অ্যাড করে নিতে পারেন। তারপর ফুটারের কাজগুলো আপনারা করে নেবেন। ফুটার দেখেন এই যে ফুটার আছে, এই যে ফুটারটুকু আমার কিন্তু কোনো কালার নেই। তো আমি যদি ফুটারের কালারটুকু করতে চাই, তাহলে অবশ্যই দেখেন আমি নিচের দিকে নামাই দিব। নামাই দেওয়ার পর সরি, আমার একটা পোস্টে চলে আসছে, তো আমি হোমে চলে গেলাম। হোমে চলে যাওয়ার পর দেখেন যে আমার নিচে যে ফুটার অংশটুকু আছে, এই যে ফুটার অংশটুকু আমি আবার এইখানে ক্লিক করে এই ফুটার যে অংশটুকু আছে, দেখেন ফুটার অংশটুকু মার্ক হয়েছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইখানে লেখাই আছে যে আপনার HTML বডি 100% এখানে ফুটারের অংশটুকু দেখেন, এই দেখেন রিজিয়ন ইনার ফুটার ইনার, ঠিক আছে, এটুক যে অংশটুকু আছে এই দেখেন ফুটার ইনার। আপনার যদি এখানে আমি ক্লিক করি, আগে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, দেখেন চলে চলে গেল, হয়ে গেছে। তো আপনার এই যে যে কালারটা আছে, আমি পিকজিটা ই করে নিয়েছিলাম, আমি এই কালারটাই দিব ফুটারে। কন্ট্রোল অল্টার সি, তো আমি এখানে বসাই দিলাম, এখানে আমার ফুটারে সেম কালার চলে আসছে, দেখছেন আমার ফুটারে সেম কালার চলে আসছে। তো আমি এইটুকু আবার কপি করে নিব, কপি করে নিয়ে এখানে এটা নিচে বসাই দিব, দেখেন চলে আসছে, ঠিক আছে। তো আপনি এখানে দেখেন এটা চলে আসছে। তো আমি এখানে মনে করেন যে যে ইগুলি হবে কালার, দেখেন কালার দিলাম এখানে, দেখেন এই যে থিম ইমেজে বাই এগুলি সাদা হয়ে গেছে, হোয়াইট দিছি। তো আপনারা এই যে এগুলি যেহেতু এই যে দেখেন লেখাটুকু বোঝা যাচ্ছে না কালারের জন্য, আর যাই হোক এগুলি আপনারা চাইলে এগুলিও আপনারা চেঞ্জ করতে পারবেন ওইখান থেকে। তো আপনারা এখন এই যে ব্লক অ্যাপ্লাই অ্যাপ্লাই টু ব্লক দিলেন, দেওয়ার পর দেখবেন যে আপনার এখন ইয়েটা ইয়ে হয়ে গেছে, মানে দেখেন আপনার ব্লগটা সেরকম হয়ে গেছে আপনি যেরকম বানাইছেন।
তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। যারা নতুন তারা মানে HTML কোডগুলি না লিখতে পারলেও মূলত আপনারা ওই কাজগুলি করতে পারবেন আশা করি, যে আপনারা এখানে যে গ্যাজেটগুলি আছে অর্থাৎ অ্যাডভান্সের যে অপশনগুলি আছে সেগুলি আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন। তো আমি দেখাইছি, আপনারা তারপর ট্রাই করবেন, তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি আর একটু হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। তো আল্লাহ হাফেজ।